2,50,000-10,000 টাকা লিটার, 25 লিটার দুধ। হায় হায়, কয় কি আবার 10,000 টাকা লিটার আমি এটা দিব না রে, দেখেন দেওয়া যায় নাকি? 10,000 টাকা লিটার সবাই দিতে পারে, আমি দিতে পারি না। এটা তো বড় গরু, বড় গরুতে বেশি দুধ কিনলে তো দামে একটু কম পাওয়া। আচ্ছা আপনার কথা, আমি কোনোদিন এই 10,000 টাকা লিটার বেশি নেই, কোনোদিনও বেশি নেই, আজকে আপনার কথা দিয়ে দিলাম। 250-25 কেজি দুধ, হ্যাঁ কম হলে রফিক ভাই টাকা দিয়ে দিবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা কি এখন বর্তমানে বেশি সমস্যা বাধিছে হচ্ছে এই বাচ্চা ছাড়া গরু কিনা লিয়া? আচ্ছা আচ্ছা। আবার দেখলাম ওই আরেকজন এসে বলতেছে আপনার 9 লিটার দুধ 1,13,000 টাকা গাই বাচ্চা সহ, মানে অনেক এইগুলো কমপ্লেন আসতেছে। আপনারা একটি অনুরোধ করি, আপনি এই বাচ্চা ছাড়া গরু না দেখে না জেনে কিনেন না আপনারা। সঠিক, সুন্দর কথা বলছেন, আগে এসে দুধ দেখতে হবে। এইগুলোর প্রতি আরো বেশি কমপ্লেন আসতেছে বর্তমানে, দাম কম তো দেখা যাচ্ছে, গরিব মানুষও নিচ্ছে। ওই যে গরিব মানুষ তো সবটা তো 10টার মধ্যে একটা পাবে, আর 9টাই পাবে হচ্ছে ফাঁকিবাজি বাচ্চা ছাড়া গরু, মানে 10টার মধ্যে একটা পাবে ভালো, আর 9টাই পাবে ফাঁকিবাজি। আচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 29 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। প্রতি সপ্তাহে রবিবারে কিন্তু হুমায়রা ডেইরি ফার্ম থেকে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন আপনাদের দেখাই। এ সপ্তাহে হুমায়রা ডেইরি ফার্মের মালিক রফিক ভাইয়ের কাছে নতুন যে কালেকশন রয়েছে, এই কালেকশনের গাভিগুলো জাতমান কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কী বাচ্চা, কতটুকু দুধ, প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন, এ সকল বিষয়ে জানাবো। যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। ব্যবসা কেমন রফিক ভাইয়ের? মাশাআল্লাহ মোটামুটি খুব ভালো চলতেছে। প্রতি সপ্তাহে তো দর্শকরা রবিবারের জন্য অপেক্ষা করে যে রফিক ভাইয়ের প্রতিবেদন কখন আসবে। প্রত্যেক রবিবারের আশায় সবাই থাকে এবং ফোন দেয় ভাই আবার কবে ছাড়বেন। রবিবারে তো প্রতি রবিবারই তো প্রোগ্রাম হবে, প্রতি রবিবারে ইনশাআল্লাহ। কতগুলো মাল আছে ভাইয়ের কাছে? মাল আছে কয়েকটা, আছে 10-12টা আছে, আমি 7টা দেখাবো, মোট 7টা দেখবো। মাঝারি গরু কি আছে আজকে? আছে, সব রকমের আছে, মাঝারিও আছে বড়ও আছে, হ্যাঁ সব রকমের। রফিক ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। মোহাম্মদ রফিকুল ইসলাম, আমাদের হারোপাড়া চৌবাড়িয়া ভাঙ্গুরা থানা জেলা পাবনা। আচ্ছা, এখান থেকে তো গাভি গরু বিক্রি করে? আমার হুমায়রা ডেইরি ফার্ম থেকে ওই 18-19 বছর গাভি গরুর ব্যবসা। আচ্ছা, তো রফিক ভাই মাল এখন সপ্তাহে কয়টি আসতেছে? আমার সপ্তাহে 2টি আসে আর কি, 2টি মাল আসে, নতুন নতুন মাল, সব নতুন নতুন মাল। তো এখন এই যে দায়িত্ব নিছিলেন যে যাদের এই সমস্যা হবে রফিক ভাইকে ফোন দিলে সমাধান করে দিবে, তো আসলে এখন সমস্যা কেমন কি বুঝতেছেন? সমস্যা কি এখন বর্তমানে বেশি সমস্যা বাধিছে হচ্ছে এই বাচ্চা ছাড়া গরু কিনা লিয়া? আচ্ছা আচ্ছা। আবার দেখলাম ওই আরেকজন এসে বলতেছে আপনার 9 লিটার দুধ 1,13,000 টাকা গাই বাচ্চা সহ, 1,07,000 সম্ভব, 7,000 টাকা, 1,07,000 টাকা এরকম, মানে অনেক এইগুলো কমপ্লেন আসতেছে। আপনারা একটি অনুরোধ করি, আপনি এই বাচ্চা ছাড়া গরু না দেখে না জেনে কিনেন না আপনারা। সঠিক, সুন্দর কথা বলছেন, আগে এসে দুধ দেখতে হবে। এইগুলোর প্রতি আরো বেশি কমপ্লেন আসতেছে বর্তমানে, দাম কম তো দেখা যাচ্ছে, গরিব মানুষও নিচ্ছে। ওই যে গরিব মানুষ তো সবটা তো 10টার মধ্যে একটা পাবে, আর 9টাই পাবে হচ্ছে ফাঁকিবাজি বাচ্চা ছাড়া গরু, মানে 10টার মধ্যে একটা পাবে ভালো, আর 9টাই পাবে ফাঁকিবাজি। আচ্ছা, এই জন্য বলি যে আপনি টাকা কষ্ট করে টাকা কিনবেন, যেহেতু ভালো জিনিসটাই কিনেন, টাকা গোছায় কিনেন, এরকম আপনার মানসিক কথা শুনে কিনেন না। 1,05,10,90,12 কেজি, 85-10 কেজি এগুলো থেকে বিরত থাকবে, এগুলো গরু কিনবেনই না। এগুলো হচ্ছে রেজেট হিসেবে গৃহস্থ, আমাদের দেশে গৃহস্থরা রেজেট হিসেবে বেছে দেয়, কারণ এগুলো ভরণ হয় না, গাভিন হয় না, প্রেগনেন্ট হয় না, প্রেগনেট হয়ই না, হাল হয় পরে লাস্টে 2-3 কেজি দুধ থাকে, বেছে দেয়। আচ্ছা, মানে কষাই দামে কিনে নিয়ে এসে দুধের দামে কিন্তু বিক্রি করে। হ্যাঁ, সেজন্য তো এখন কি এগুলোর কমপ্লেনই বেশি? এইগুলো কমপ্লেনই বেশি, সেজন্য বলে যে আপনাদের অনুরোধ করি, আপনারা টাকা গোছান, গোছা বাচ্চা সহ ভালো মানের একটা গরু কিনেন, কিন্তু এই লোভে পড়ে কিনেন না আপনারা এগুলো। আচ্ছা, কম টাকায় বেশি দুধের কথা বলতিছে প্রতিবেদনে, ওইভাবে কিনেন না আসলে, এইটাই বলি সবসময়। রফিক ভাই সর্বনিম্ন কেমন রেটের গরু আছে? সর্বনিম্ন দেবো হচ্ছে 1,75,000। 175 বাচ্চা সহ? বাচ্চা সহ দুধ আছে?
দুধ 1200 গ্যারান্টি দেওয়া, 12 কেজি। এই যে দেখেন ডিফারেন্সটা দেখেন, 1,07,000 হচ্ছে 9 কেজি, অথচ 1,75,000 পাবে হচ্ছে 12 কেজি। এগুলো হচ্ছে জিনুইন তত্ত্ব, একদম জিনুইন তত্ত্ব, মানে একবার জিনুইন রেটটাই 12, আপনার 1,75,000 12 লিটার। দরদামের তো সুযোগ আছে না, এটা দেওয়া যাবে না কেন, সবগুলোতে দিবেন না, এটা দেওয়া যাবে না, কারণ 1,75,000 টাকা লাভই 5,000 টাকা। আচ্ছা আমরা দেখবো, আমাদেরও চোখের মাপ আছে, চোখের মাপ ওইটা যদি আবার ভিডিওতে অনেকেই 95-2 লাখ চালু হবে। লোকটা বিশ্বাসী লোক, খুব ভালো মানুষ, কাছের লোক, আমি টাকাটা পাই নাই এই জন্য আমি শিওর দিয়ে পারতেছি না, শুধু গরুটাই দেখাবো। দাম বলবেন নাকি ফোনে? আজকে আর দিনটা আমি ওনাকে দেখবো, দেখার পর তারপরে আমি আপনাকে আমার সাথে ফোনে যোগাযোগ করে কাস্টমার। তো চলেন আজকের কালেকশন দেখান, এক এক করে দেখি। আর গরুর আর একটা ব্যাপার, আমাদের এখানে বিদ্যুৎ নাই, আজকে বিদ্যুৎ নেই, আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু আসলো না, খুব কষ্টের বিনিময়ে আছি বর্তমানে। তো চলেন দেখি কেমন কালেকশন, এক এক করে দেখান, এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের। আচ্ছা দেখেন, 1 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। হ্যাঁ ভাই, সাদা কালো রঙের গাভী, ঠিক সেম কালারের বাচ্চা, বাচ্চাও সেম কালার, মাও, মানে দুটেই আর কি মিল আছে ভালো আর কি। কি জাতের এটা? হলস্টাইন ফ্রিজিয়ান, বাচ্চাও হলস্টাইন ফ্রিজিয়ান, বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান। গাভীর বয়স কয় দাঁত? 6 দাঁত হচ্ছে, দ্বিতীয় বাচ্চা। খিল আছে তো দুই পাশে নাকি? দুই পাশে খিল আছে। কোনো ভুলভাল তথ্য তো দর্শক পাবে না, ভুলভাল তথ্য এটা আমার কেউ প্রথম বাচ্চা বলবি। আচ্ছা মাথার দিকে কেউ কবে যে প্রথম বাচ্চা দিয়েছে এটা, তবে অরিজিনাল দ্বিতীয় বাচ্চার গরু। আচ্ছা হ্যাঁ, সঙ্গে কি বাচ্চা, ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা, বকনা বাচ্চা। এই দেন আজকে আপনাদের 3 দিন হয় নাই, 2 দিন যে নাভি আছে, আজকে দিন গেলে কি 3 দিন হবে? 3 দিন হবেই না আর কি। আচ্ছা কতবার করে টানতেছেন গাভীটাকে? 3 দিনের মধ্যে আপনাদের 3-4 বার টানা হচ্ছে, 3 থেকে 4 বার। 3-4 বারে যদি ওই সম্পূর্ণ দুধটা পরিমাপ করেন কতটুকু দুধ পাওয়া যাচ্ছে? এখন আমি দেখতেছি হয়তো 12-13 লিটার আসছে, বুঝছেন, এখন পর্যন্ত। হ্যাঁ মিথ্যাটা বলা তার, 3 দিনে 12-13 কেজি দুধ আসাই তো অনেক। হ্যাঁ কিন্তু এই গোটা দুধ আসবে আপনাদের, আমার মনে হয় 15-এর উপর দুধ হবে। আপনার মনে হয় তো লাভ নাই, আমাদের তো লাগবে গ্যারান্টি। গ্যারান্টি তো আমি এইটা বলতেছি, 3 দিনের বাচ্চা আপনি রাখেন আপনার কাছে, আপনাকে বায়না দেই। যদি কেউ যদি টাকা পয়সা ক্লিয়ার করে দেয়, ক্লিয়ার কেন, বায়না করব না, বায়না আমার ব্যবসা, কায়দা করে ব্যবসা করেন না, না আমার ব্যবসার টাকা। তার যদি 15 গ্লাস দুধ যদি না দেখা দিতে পারে তাহলে আর দরকার নাই, তাহলে ওই যে উনি যে ক্যাশ টাকা আপনাকে দিয়ে দিবে ফুল, ওনা যদি দুধ যদি না হয় এই টাকা, এই টাকার কিন্তু ড্যামেজ অবশ্যই, টাকার গ্যারান্টি আমি, তার টাকা তাকে রিটার্ন দিয়ে দেবো, লাভ সহ মানে আমার যে 5,000 টাকা, আমি যেমন ব্যবসা করি 5,000 টাকা ব্যবসা করেন, টাকাটা দিয়ে দিলাম 5,000 টাকা ব্যবসা করতে পারবো আর একটা গরু কিনে। তো এই গরুটা যদি কেউ নেয় ঠিক আছে, তারও তো টাকার একটা বেনিফিট, তাকে 5,000 টাকা আমি দিয়ে দেবো যদি দুধ না মেলে, না মেলে মানে যদি দাম আসে, আমি সাপোজ ধরলাম দাম আসে যদি 2 লাখ, 2 লাখ টাকা উনি দিলে দুধ কম হলে 2,05,000 আপনি দিয়ে দিবেন? দিয়ে দেবো 2,05,000। এটার দাম কত ভাই? এটার দাম আপনি যেহেতু বলেই দিলেন, আমি ওইটাই চাইছি, 2,02,000 টাকাই দাম চাইছি। কিভাবে আপনি 2,00,000 টাকা দাম? আপনি কথাটা বলুন না, না না না, আপনি 2,00,000 টাকা দাম চান না, আমি তো একটা এটা উদাহরণ দিলাম জাস্ট, না আসলে আমি মনে থেকে ওইটাই যে 2,00,000 টাকা এটা দাম চান, ভালো করে দাম চান, 95 লবেন এটা, 1,95,000 চাওয়া, 95 দরদামের সুযোগ আছে, হালকা একটু দেবেন, হালকা একটু দরদাম করে দর্শকরা কিনবে। চলেন 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন, আমরা তো ধীরে ধীরে বড়র দিকে আরো যাব নাকি? আস্তে আস্তে বড়র দিকে যাব, লাস্টে একটা দেখাবো যে 1,75,000। আচ্ছা এটা কি জাতের? এটা আপনাদের হলস্টাইন ফ্রিজিয়ান সাথে জার্সির মিক্সড আছে, হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি মিক্স, জার্সির মিক্সড আছে, মাথা, এই যে আমি দেখাই, এই যে চোখগুলো ঢেলা চোখ, কানটায় পশম আছে। আচ্ছা এগুলো হচ্ছে জার্সির বৈশিষ্ট্য। বয়স কয় দাঁত হইছে ভাই? বয়সটা আপনার ভাই 6 দাঁত বলা যাচ্ছে না, কানের দাঁতটা ভেঙে গেছে, 8 দাঁত। আপনাদের কাছে যদি সঠিক তথ্য মানুষ না যায়, মানুষ যাবে কোথায় বলেন? আচ্ছা আমার বিষয়টা দেখছেন তো আপনি, যে আমি কোনদিন দাঁতের বিষয়ে মিথ্যা কথা বলি? দাঁত দুধে তো মিথ্যা কথা বলা যাবে না, দরকার নাই। আচ্ছা সঙ্গে কি বাচ্চা? সঙ্গে সার বাচ্চা, কোলে সার বাচ্চা, বাচ্চাটা একটু ভালো করে দেখার ব্যবস্থা করে দেন। দেখেন বাচ্চাকে রেড ফ্রিজিয়ান বলা যায়, হলস্টাইন ফ্রিজিয়ান বলা যায়, জার্সি মিক্স ফ্রিজিয়ানও বলা যায়। কতদিন বয়স বাচ্চার? বয়স হচ্ছে 3 দিন হয় নাই, সবই তো দুইটা ফার্স্টে যে গোটা দেখালাম ওই একই আর কি, 2 দিন পাশাপাশি বাচ্চা দিছে। আচ্ছা এগুলো থেকে কতবার টানতেছেন? এগুলা গরু ধরেন টানা হচ্ছে দিনের মধ্যে 3-4 বার টানা হচ্ছে, 3 থেকে 4 বার। কত কেজি দুধ নাপছে এ পর্যন্ত? এটার আমি আশা করি যে এটার শুধু আটা বাড়াচ্ছে, একদম আটা দেখানো যায় আপনি? হ্যাঁ দেখেন যা, একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন, দেখলে বুঝতে পারবেন আসলে কি আটা বের হওয়া কি ভালো না খারাপ। আটা বাড়ানো সবচেয়ে বিটার, সবচেয়ে ভালো। হ্যাঁ গরুর বিএন কত নম্বর বললেন? এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, 2 নম্বর। হ্যাঁ শিওর 2 নম্বর, শিওর 2 নম্বর। আপনি মাথা ধরে দেখান। আচ্ছা একটা একটা করে দেখান তো দেখি, এক হাগরা দুধ দে দেন, সাদু দে, কালারই বোঝা যাচ্ছে সাদু, আজকে হাগরা হইছে ঠিক আছে। 2, আচ্ছা দুধের রাগ ভালো আছে, একটু সাদা দেখা যাচ্ছে। 3, ওই শেষেরটা দেখি। আচ্ছা 4টা
চারটা বাট মশলা ক্লিয়ার চার বাটে তো সমান দুধ হবে নাকি? হ্যাঁ সমান দুধ, কম বেশি হলে তো আপনি আছেন ভাই। এটা তো এখন মানে করছে কি, এটা দুধের কোনো ইয়েই আসে না। তিন নম্বর সিরিয়ালে মাশাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, এটা ডবল বডির গাভী, ডবল বডির গাভী, আর এটা হচ্ছে সবচেয়ে থেকে জাত মান মানে আমার কাছে রফিক ভাই যেটা ভালো লাগে আমি কিন্তু খোলাখুলি বলে দিই, এতে দর্শক যা মনে করে করুক। আপনার যে কয়েকটা গরু আছে, গরু তো সবই আপনার, আপনার জিনিস তো আপনার কাছে সবই ভালো, তবে আমার চোখে এটাই ভালো না, এটা গরু জাত ভালো, খুব ভালো জাত না? খুব ভালো জাত। দাঁত কয়টা হয়েছে এটার? আপনার ছয় দাঁত হয়েছে। ছয় দাঁত? হ্যাঁ এটা ছয় দাঁত। ছয় দাঁত, দুই পাশে খিল আছে, দেখে নিবে খিল আছে। কত নম্বর বাচ্চা? যেই আসুক এসে দেখে নিবে এটা। কত নম্বর বাচ্চা? এটা হচ্ছে আপনার দ্বিতীয় বাচ্চা। একটু নেড়ে চেড়ে দেখানো যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু নাড়েন তো, ওলান টোলান কিচ্ছু বলবে না। গরু শান্ত না? হ্যাঁ একদম শান্ত। রেকর্ড জানা আছে কি গরুর? এটা রেকর্ড হইছে প্রথমে আপনার 22 পর্যন্ত দুধ হইছে, 22 লিটার পর্যন্ত প্রথমে দহন করা হইছে প্রথমে। আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে? দেখেন এটা ওলানের ইয়াটা একটা কি পিছনে দেখেন। আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে? এটা হয়তো আমার মনে হয় 1 সপ্তাহ 10 দিন এরকম নেবে। 1 সপ্তাহ 10 দিন জার্নি করতে পারবে যে কোনো জায়গায়? জার্নি ইনশাআল্লাহ সবগুলাই করতে পারে, তারপর সব উপর আল্লাহর ইচ্ছে। ঠিক আছে, যদি কেউ মনে করে এখান থেকে ডেলিভারি নিবে সুযোগ আছে? সুযোগ আছে, কিন্তু আমার টাকাটা ক্লিয়ার করে দিতে হবে। আপনারা এত বড় ব্যবসায়ীও যদি ফুল টাকা চান তাহলে তো আসলে কষ্টের ব্যাপার। ব্যবসা একটা বেশি আর একটা কিনি, হাফ দিবেন, হাফ নিয়ে ডেলিভারি দিবেন। আচ্ছা সেটা আলোচনা সাথে কথা বলবো। হাফ দিলে ডেলিভারি করে দিতে হবে। দুধের আইডিয়া এবার কত লিটার গ্যারান্টি? এবার আমার মনে হয় 25-এর কম হবে না, মনে হয় না, গ্যারান্টি লাগবে 25 লিটারের কম হলে গরু রিটার্ন দিয়ে দেবো, রিটার্ন দিয়ে দেবো। জান স্টাম্প গ্যারান্টি? হ্যাঁ একদম গ্যারান্টি। দাম কত লাগবে? এর দাম লাগবে 2,65,000। 2,65,000? হ্যাঁ। আমাকে কি কথা বলার সুযোগ দেওয়া যায়? সুযোগ কি বলবো, আপনি বলতে পারেন এখন, আপনার তো আইডিয়া আছে। আচ্ছা আইডিয়া আছে জন্যই বলবো, কার গরুটা আসলে মোটামুটি আমি প্রথমেই বলছি যে চয়েসফুল গরু, 100-100। আমাকে যদি সুযোগ দেন আমি একটা কথা বলি, দেখেন তো আপনার হয় কিনা, একটু দাঁড় করান। 2,50,000-10,000 টাকা লিটার 25 লিটার দুধ। হায় হায় কয় কি আবার 10,000 লিটার আমি এটা দিব না রে, দেখেন দেওয়া যায় নাকি? 10,000 লিটার সবাই দিতে পারে, আমি দিতে পারি না। এটা তো বড় গরু, বড় গরুতে বেশি দুধ কিনলে তো দামে একটু কম পাওয়া যায়। আচ্ছা আপনার কথা আমি কোনোদিন এই 10,000 টাকা লিটার বেশি নেই, কোনোদিনও বেশি নেই, আজকে আপনার কথা দিয়ে দিলাম। 250-25 কেজি দুধ, হ্যাঁ কম হলে রফিক ভাই টাকা দিয়ে দিবে। হ্যাঁ অবশ্যই। চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখাই। ঠিক আছে দেখেন, 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো, কালো অংশ বেশি। হ্যাঁ ভাই। এটা কি জাতের? এটা খুবই জাত ভালো এবং হলস্টাইন ফ্রিজিয়ান যেটা সেটাই দেন, মাথাটাও সুন্দর আছে, গলাটাও চিকন আছে। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান গরু, কিন্তু গরু হচ্ছে মনে হচ্ছে বেকাতারা, কিন্তু এইগুলা গরু সবসময় হচ্ছে দুধে ভালো হয়। আর দাঁত কয়টা? এইটার দাঁত তো আপনার ছয়টা, দ্বিতীয় বেন আপনার দাঁত যদি দেখাতে চান। আচ্ছা ছয় দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে, পেটে বাচ্চা? পেটে বাচ্চা। রেকর্ড জানা আছে? হ্যাঁ রেকর্ড জানা আছে। একটু শরীরে কাবু আছে গরুটা? এটা দুধেরই জাত, ও বান তলায় সবকিছু দেখলে মানে দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে এটা দুধের গরু না। কতদিন সময় পাবে? এটার সময় পাবে আপনি 15-16 দিন সময় পাবে। এখনো 15-16 দিন? 15-16 দিন থাকলে তো নিরাপদে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া। এর রেকর্ড কত লিটার পর্যন্ত হয়েছে প্রথমে? এটা লিটার প্রথমে 22-23 লিটার দুধ। 22-23? হ্যাঁ 22-23 হয়েছে। এবিএনে কত লিটার দুধ হবে? 2 কেজিরও বেশি বেশি হবে। তাহলে কি 24? হ্যাঁ। গ্যারান্টি দিবেন? এটা গ্যারান্টি দিয়ে দেবো। গরু অনেক বড় গরু, বিগ সাইজ গরু তো আমি বলেই দিছি, আপনার নিজেরই দেখেন এটা অনেক বড় গরু। তাহলে কি আপনার মোটামুটি 50 টাকা দিলে দুধ এখান থেকে দেখায় বাকি 50 টাকা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। সমস্যা, দাম কত লাগবে এটার? এটার দাম লাগবে হচ্ছে 2,70,000 টাকা। 2,70,000 টাকা? হ্যাঁ। এক দাম কত? এক দাম লিলি পেরে 1,65,000 দেবো না। কোথায় ওই গরু আর কোথায় এই গরু বলেন? ওইটা দিলে 250, ওইটা 465। আর এইটা একটু, ওইটা জাত কোথায় আর এটা কোথায়? এটা কিনা, ওইটা কিনা পড়তায় আছে, এটা একটু কিনা না। আপনার পড়তায় না থাকলে কি ওইটা কি কাস্টমারের উপর যাবে বলেন, আপনি বলেন। আচ্ছা দুধে একই দাম? এটা কম হবে না, দুধে একই দাম, এটা কম হবে রফিক ভাই, ক্ষতি করে না আপনি দাম কমায় চান। আপনি চান তারপরে কাস্টমার যত সামান্য সম্মানী হোক, আলোচনা হোক, তারপরে করুন। আচ্ছা 5,000 টাকা কম দিয়ে দিন তাহলে, 245 চাওয়া থাকলো, ছোট ছোট করে দাম চাবেন যেন সবাই কিনতে পারে, এত বেশি দাম চাইলে কি হয়? এই সপ্তাহের মধ্যে একবার ছাড় দেন। 245 চাওয়া, হালকা একটু আলোচনার সুযোগ আছে? না 245ই দাম, সুযোগ নাই। না সুযোগ নাই। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে।
নম্বর সিরিয়ালে ফুল মাঝারি বডির একটা গাভী নিয়ে আসলেন, আমরা ভরা মাঝারি বলি, অনেক সাংবাদিক এগুলোকে বিগ সাইজ বলে, কিন্তু বিগ সাইজের গরুই বলবি, সবাই বলবি বিগ সাইজ, আমি তো ফুল মাঝারি বলি। হ্যাঁ, ওইটা গরুটা হচ্ছে লম্বা যেমন আছে উৎসাহ তেমন আছে, আবার এই মুহূর্তে গরু কিন্তু আমি নিয়ে আসলাম। আচ্ছা, মাত্রই আসলো গরুটা, গরু কিন্তু আর আরিতে প্রায় ডবল বডির কাছাকাছি, অনেক লম্বা আছে দেখছেন। আচ্ছা, দাঁত কয়টা? এটার দাঁত আপনার চার দিয়ে ছিল, ছয়টা হবে আর, এটাও ছয় দাঁত। হ্যাঁ, ছয় দাঁতের গাভী সপ্তাহে বেশি, এটা কেউ কইলে অনেক ব্যাপারী কবি দুই দাঁত চারটা। আচ্ছা, এই মাথা দেখে না? হ্যাঁ, মাথা দিয়ে অনেক ব্যাপারী কবি দুই দাঁত চারটা। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা ভাইয়ের? সঙ্গে হচ্ছে মেয়ে বাচ্চা, কোলে বকনা বাচ্চা। বাছুরটার তো পার্সেন্ট মায়ের চেয়ে মনে হয় ভালো হয়েছে, মায়ের চেয়ে থেকে ভালো হয়েছে। বাছুরের বয়স কয়দিন? বাচ্চার বয়স হচ্ছে আপনার ছয় দিন। ছয় দিন? হ্যাঁ, দুধ তো মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। ক্লিয়ারই হয়েছে। কত লিটার দুধ আসছে? এটা কেউ যদি লে, আমি হচ্ছে দুধ আমি 14 কেজি, কিন্তু 12 কেজি গ্যারান্টি দিছি আমি, 2 কেজি কমাই। হ্যাঁ হ্যাঁ, 12 লিটার বাটা গ্যারান্টি, বাটা গ্যারান্টি একদম। আজকে তো কম হলে আপনি আছেন নাকি? আমি তো বলছি আমি রয়েছি। এটা দাম কত? এটার দাম ওই যে ভিডিওর প্রথমে বলা হয়েছে 1,75,000। 175? হ্যাঁ। এক দাম কত? এক দাম 175। এক দাম বলে দেন না, এক দাম 175 না, এটা বলা যাবে হালকা একটু মন থেকে দিয়ে দেন একটু। আপা স্যার ঠিক আছে, দাম দিন 170। গোস্ত আছে কয় মন? ওর গোস্ত আছে আমার মনে হয় 4 মনের কম না, 4 মন। আর বাচ্চাটা আলাদা বাজারে দাম কত? বাচ্চাটা এখন যদি কি বেচতে চাই সর্বনিম্ন হলে বাচ্চাটা একদম 30,000 দিলে নিবি। আচ্ছা, তো মোটামুটি সব মিলে প্যাকেজ 170 এক দাম। একদম, চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখে দেখেন। 6 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় সাইজের গাভী, আমরা এগুলোকে প্রতিবেদনে হাতি সাইজের গাভী বলে থাকি। এটা হাতি আমার। কি জাতের গাভী এটা? এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু গরুটা হচ্ছে আমার, এটা কিন্তু বাংলাদেশি গরু না, এটা কিন্তু বাইরের গরু, বর্ডার ক্রস। হ্যাঁ, এই গরুটা, হ্যাঁ এই গরুটা আমার খুবই পছন্দসই গরু, যেমন চাম চুষা মাথা এবং উলান মানে সব দিক দিয়ে, মাজাটা পড়ে এক হাতের উপরে। এটা কি তাহলে কেনা বর্ডার থেকে? হ্যাঁ, এটা ইন্ডিয়ান গরু। এটা দাঁত কয়টা? দাঁতের মধ্যে কি আছে? এটা দাঁতের মধ্যে নাই, খিল দিয়ে ভেঙে বের হয়ে যাচ্ছে, নতুন 8 দাঁত। হ্যাঁ, কত নম্বর বাচ্চা? এটা বাচ্চা সিঙের ইয়েতে আকৃতিতে সবকিছুতে দ্বিতীয় নাম্বার, 2 নম্বর বাচ্চা। হ্যাঁ, ছেলে না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। বাছুরটা তো হলস্টাইন ফ্রিজিয়ান হইছে, বাছুরটা হলস্টাইন ফ্রিজিয়ান। কতদিন বয়স? এই 20টি হচ্ছে আমাদের বাংলাদেশের। আচ্ছা, কতদিন বয়স বাচ্চার? বয়স হচ্ছে আজ আপনার 5 দিন। 5 দিন? হ্যাঁ। আচ্ছা, এটারই তো বললেন যে কথা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত লিটার দুধ নাপছে? এটা দুধ নাপছে আমি সকালবেলা ধরেন আপনি 18 লিটার দুধ আসছে আর কি, একটানে একটানে। আবার বিকেলে দহন করলে? বিকেলবেলা দুধ দহন করা যায় যতক্ষণ আপনার 12-13 লিটার দুধ। তাহলে 18 আর 12? হ্যাঁ। কত হলো? 30 30। গ্যারান্টি কত? গ্যারান্টি থাকবে গরু আমার মনে হয় 35+ ইনশাল্লাহ আশা করা যায়। আপনি গ্যারান্টি দিবেন কত? আমি 30-এর 1 পা কম বলে রিটার্ন নিলাম, 30-এর 1 ফোঁটা কম হলে আপনার বলে রিটার্ন নিলাম। দাম কত দেবো এটার? এটার দাম আমি চাবো না ভাই। কেন চাবেন না বলুন? এইটা দাম দর, যেহেতু আমার এক বড় ভাই সে খুব ভালো মানুষ এবং তার সাথে কথা চলতেছে, সে যদি না লয় আমার সাথে দর করুক, আমার সাথে ফোনে কথা বলে আর কি নিবে সে, জেন নেই। একটা আইডিয়া দেন, তাও আপনার মনে করেন 350-এর উপরে। 350-এর উপরে চাইলেন? হ্যাঁ, দরদামের সুযোগ আছে, কথা বলতে পারবে তো দর্শক? হ্যাঁ, কথা বলতে পারবে। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নম্বরটা হচ্ছে 07076-4989। এটা তিন মহর্ষে আছে? হ্যাঁ, এটা তিন মহর্ষে আছে। দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ? সংক্ষেপে কি বলবো আর, দর্শকে একটা কথাই সারা জীবনে বলে আসতেছি, আপনারা সরাসরি সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে কিনবেন। আর আমাদের হাড়োপাড়াতে এত সুন্দর জায়গা, পরিবেশ কোনো জায়গায় বাংলাদেশে কোনো জায়গায় পাবে না, আপনি ঈশ্বরদেও পাবে না, চাটমরাতেও পাবে না, আমাদের হাড়োপাড়াতে আসলে যার মানে ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে চলতে পারবে। আর কোনো যদি কেউ আপনাদের কেউ যদি অসুবিধা করে বলেন, ইনশাল্লাহ আমাদের হাড়োপাড়া সবাই খুব ভালো আছে, ঐক্যবদ্ধ। হ্যাঁ, সহযোগিতা করবে। তো অসংখ্য ধন্যবাদ, নতুন কালেকশনের 6টা গাভী দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।